আচ্ছা, সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 7ই জুন, রবিবার। কথা মতো বা প্রত্যাশা মতো আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে আমাদের যে বিশেষ অনলাইন বক্তৃতা মালা আমরা শুরু করেছি তার দ্বিতীয় পর্ব, দ্বিতীয় বক্তৃতা। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক সৌমিত্র বসু মহাশয়কে, এবং তিনি তার বিবিধ অভিজ্ঞতা তিনি আমার সাথে ভাগ করে নেবেন আজকে। আমি প্রফেসর সৌমিত্র বসুকে আমাদের সঙ্গে পরিচয়, আমাদের দর্শক যারা আছেন বা আমাদের শ্রোতা আজকে যারা আছেন তাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক সুনিমা ঘোষকে অনুরোধ করছি একটু স্যারকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। সুনিমা দি, ধন্যবাদ, শুভ সন্ধ্যা সবাইকে। সমীপেন্দ্র ব্যানার্জিকে, ড্রামা ক্লাবের সেক্রেটারি এবং ইংরেজি বিভাগের অধ্যাপক, তাকে প্রথম ধন্যবাদ যে তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। কারণ যার সাথে পরিচয় করাতে বলেছেন উনি, তিনি অলরেডি সকলের কাছেই পরিচিত এবং প্রতিষ্ঠিত একজন নাট্য ব্যক্তিত্ব। তা সত্ত্বেও আমি তার ডাইরেক্ট ছাত্রী হওয়ার কারণে এই সুযোগটা পেয়ে আমার ভালো লাগছে। আজকে তার নাট্য জীবনের শুরু তার ছাত্রাবস্থাতেই, শম্ভু মিত্রের সুযোগ্য শিষ্য তিনি, বহুদিন বহুরূপীতে নাটক করেছেন, তারপরে সন্দর্ভ নাট্যগ্রুপের কর্ণধার ছিলেন এবং এখন বালিগঞ্জ অন্তর্মুখের তিনি নির্দেশক। তিনি বহু মৌলিক নাট্য গ্রন্থ নাটক লিখেছেন, এছাড়াও শুধু নাটকের উপর সমালোচনাই নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় সমালোচনামূলক প্রবন্ধ এবং গ্রন্থ তার রয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে পড়ার পর আমার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর এবং অবশেষে সেখান থেকে পিএইচডি। প্রথম অধ্যাপনা জীবন শুরু হয়েছিল নরসিংহ দত্ত কলেজে, তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তিনি অবসর গ্রহণ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে শিশির ভাদুরী অধ্যাপক। এখনো তিনি অবসর গ্রহণ করেছেন বললে মনে হয় প্রাতিষ্ঠানিক ভাবে অবসর গ্রহণ করেছেন, তিনি ভীষণ ভাবে তার পড়াশুনো পড়ানো এবং কর্মের মধ্যে রয়েছেন, নাটকের বিভিন্ন দিকে তিনি রয়েছেন। বর্তমানে তিনি যেটা বিশেষভাবে করেছেন আমি জানি, তিনি হচ্ছে থিয়েটার ইন এডুকেশন, যেটা ইউরোপে প্রচলিত, তিনি বাংলা নাট্য জগতে সেটা নিয়ে একটা প্রচেষ্টা করেছেন। তার একটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে, আমার হয়েছে ইতিহাসের পক্ষ, তিনি অন্যান্য এমনকি জীবন বিজ্ঞানের মতো বিষয় নিয়ে তিনি কাজ করছিলেন, সেটা দেখা হয়নি, হয়তো বহু দর্শকেরই হয়নি। আগামী এই সংকট কেটে গেলে নিশ্চয়ই আমরা সেইগুলো আরো বেশি করে স্যারের কাছ থেকে দেখতে পাবো, এই আশা নিয়ে আজকের এই সংকটের মুহূর্তে স্যারের কাছ থেকে আমি এবং আমরা সকলেই শুনে নিতে চাই যে নাট্যের ভাষা এই নিয়ে উনি কি বলছেন। আসুন আমরা শুনি, আমি শুধুমাত্র মানে থিয়েটারের জগতে নয়, একই সঙ্গে অধ্যাপনা এবং অধ্যাপনার জগতেও, এবং সেই জন্যই হয়তো আমরা এমন একজন মানুষকে আজকে পেয়েছি যিনি একই সঙ্গে থিয়েটারের এবং একই সঙ্গে শিক্ষক হিসেবে টিচারের মানে টিচিং এর জায়গা থেকেও হয়তো তিনি নাটককে দেখবেন এবং আমাদের বুঝতে সাহায্য করবেন। আমাদের এই ড্রামা ক্লাবের মানে অবস্থানটা একটু ইউনিক, কারণ আমরা একই সঙ্গে থিয়েটারের কাজ কিছুটা করার চেষ্টা করি, যেমন একই সঙ্গে আমরা যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছি, সেই জন্য আমাদের একাডেমিক বা নাটক শেখা বা নাটকের পঠন পাঠনের দিকটাও আমরা একটু দেখতে চাইছি। তো আগামী দিনেও আমরা যে যে বক্তৃতাগুলির মধ্যে যাব সেগুলিতে এই দুটি দিককে আমরা যাতে রাখতে পারি সেটা চেষ্টা করি। যাই হোক, আর কথা বলা হলো, আমরা সকলেই এখন অধীর আগ্রহে স্যারের অভিজ্ঞতা শুনতে চাই নাট্যের ভাষা। আমার আমার মনে হয় স্যার মূলত নাটকের যে নিজস্ব যে ভাষা, নাটকের যে হয়ে ওঠা মঞ্চের উপর তার তার যে তার প্রাণবন্ত হয়ে ওঠা, সেগুলি নিয়ে তার তার দীর্ঘ অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন।
তো এই সেট অনুরোধ করছি আমি শুরু করব। সকলকে নমস্কার। আমার অবস্থাটা খানিকটা বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসির মতো আর কি। আমি সাহিত্যের ছাত্র ছিলাম, পাশাপাশি থিয়েটার করেছি এবং সেই হিসেবে থিয়েটারেরও ছাত্র বটে। তারপরে অধ্যাপনা করেছি, সাহিত্যের অধ্যাপক ছিলাম, এখনো যে সাহিত্যের অধ্যাপনা করি না তা নয়, কিন্তু এখন আমাকে দিয়ে যারা অধ্যাপনা করান তারা মূলত নাটক পড়ানোর জন্যই, সাহিত্যের অংশ হিসেবে যে নাটকের পেপারগুলো আছে বা নাটকের যে বই টইগুলো আছে সেইগুলো পড়াবার জন্য আমাকে বলা হয়। এবং আমি তারপরে থিয়েটার বিভাগে, নাট্যকলা বিভাগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেইখানে অধ্যাপনা করেছি, ফলে আমি খানিকটা পর্যন্ত সাহিত্যের লোক আর খানিকটা পর্যন্ত নাটকের লোক। আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথাবার্তা বলা হয়েছে, এই কথাবার্তাগুলো সবসময় যেটা হয় একটু জল মিশিয়ে বলা হয়, তো কাজে কাজে আপনারা যারা সমীপেন্দ্র এবং সুনিমা এই দুজনের বাইরে যারা আছেন তারা ঠিক অতটা বিশ্বাস করে শুনবেন না। আমি এই ভূমিকাটুকু করে নিতে চাইছি। আমার নিজের একটা কথা মনে হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রামা ক্লাব তৈরি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় যেটা একেবারে পঠন পাঠনের জায়গা সেখানে হঠাৎ একটা ড্রামা ক্লাব তৈরি করা হবে কেন? রবীন্দ্রভারতীর কথাটা আলাদা, রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীতে থিয়েটারের একটা বিভাগ রয়েছে, সেখানে থিয়েটার বিষয়ে পঠন পাঠন হয়, সাহিত্য বিষয় নয়, সাহিত্য তার মধ্যে একটা অংশ হিসেবে আসে, কিন্তু সাধারণভাবে থিয়েটার বিষয়ে বা গান বিষয়ে বা নাচ বিষয়ে সেখানে লেখাপড়া করানো হয়, তার বিষয়টা আলাদা, সেটা ফ্যাকাল্টিটাও আলাদা। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় হঠাৎ যখন একটা ড্রামা ক্লাব তৈরি করার অনুমতি দেয় এবং সেখানকার কয়েকজন অধ্যাপক তারা একটা ড্রামা ক্লাব তৈরি করেন, তখন যেটা সমীকেন্দ্র বললেন খুব চমৎকার করে, যে কোথাও একটা এই যে একাডেমিক লেখাপড়া বা আমি সাহিত্যের বাইরের অন্য জায়গাগুলো বলতে পারবো না, সাহিত্যের যে লেখাপড়া তার সঙ্গে কোথাও থিয়েটারের সেই সূত্রে অন্য শিল্পের একটা কোনো সম্পর্কের জায়গা রয়েছে, একটা সংযোগের জায়গা রয়েছে, এইটা কোথাও এর ভেতর থেকে বেরিয়ে আসে। আমি ভাবছিলাম যে আমার কথাবার্তা গুলো খানিকটা থিয়েটারের দিকে, থিয়েটারের ভাষা, নাট্যের ভাষা সেই দিকে তো ঝুঁকে যাবেই পড়ে, যেটা সমীকেন্দ্র দাবি করছেন আমার কাছ থেকে বা হয়তো আপনারাও সকলে দাবি করছেন, কিন্তু তার আগে আমি এই দুটোর মধ্যে সম্পর্কের জায়গাটা একটু বুঝে নেবার চেষ্টা করি। এটা বুঝে নিতে গিয়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, ফেসবুকের একটা ঘটনা। আমি ফেসবুক টেসবুক করে থাকি, আমি ইন্টেলেকচুয়াল লোক নই বলে ফেসবুক করে থাকি, এবং আমার নিজের মনে হয় যে ফেসবুকটা যদি নিয়মিত পড়া যায় তাহলে সাধারণ মানুষ, আমজনতা বলতে যেটা বোঝায়, তারা কি ভাবছেন না ভাবছেন সেটা খুব পরিষ্কার করে ধরতে পারা যায়, আমার দেশের যে নারীটা সেটা খুব ভালো করে ধরতে পারা যায়। তো সে ফেসবুকে এক ভদ্রলোক একটা ইয়ে করেছে যে কমিউনিস্টরা সকলে নেতাজিকে তোজোর কুকুর বলেছে, আর কি বলে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি এই সমস্ত বলেছিল টলেছিল বলে কমিউনিস্টদের সম্পর্কে গালমন্দ ইত্যাদি ইত্যাদি করেছেন। তো আমি তাকে খুব নিরীহ ভাবে প্রশ্ন করলাম যে আপনি যদি একটু তোজো কে সেইটা বলেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ভূমিকাটা কি ছিল সেইটা একটু বলেন, আর বুর্জোয়া কথাটার মানে কি সেইটা একটু যদি বলেন তাহলে খুব উপকার হয়। ভদ্রলোক ভয়ঙ্কর খেপে গেল, খেপে গিয়ে খানিকটা তার সামনে আবার অনেকগুলো পোস্ট চালাচালি হলো, এবং শেষ পর্যন্ত আমি বললাম আপনি গুগলটা দেখে নিন না, গুগলে আছে এগুলো, মানে তোজোর কাকে বলে, তাতে উনি অনেক আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করলেন যে গুগল পড়া পণ্ডিত ইত্যাদি ইত্যাদি, গুগল পড়ে কেন পড়া হবে না আমি সেটা বুঝতে পারি না, গুগলে ভুল থাকে, বইয়েও ভুল থাকে, কাজে কাজে সেগুলো ক্রস রেফারেন্স এর মধ্যে দিয়ে জেনে নিতে হবে। কিন্তু এই রকমের একটা ব্যাপার আমি এই কথাটা আপনাদের সামনে তুললাম, তার একটা বড় কারণ হচ্ছে এই, এর ভেতর দিয়ে কোথাও আমার নিজের মনে হয় যে আমাদের লেখাপড়ার কাজটা কি সেইটে তার একটা চেহারা হয়তো কোথাও বেরিয়ে আসে। আমরা সবসময়ই একটা জিনিস করি তো, যে আমরা লক্ষ্যটাকে মুছে ফেলি, মুছে ফেলে উপলক্ষটাকে বড় করে তুলি। অর্থাৎ এই করোনা ভাইরাসের আক্রমণটা আক্রমণ ইত্যাদির সময়টা সকলকে বলা আছে মাস্ক
নিয়ে বাইরে রাস্তায় বেরোবে, আপনি রাস্তায় বেরোলেই দেখতে পাবেন। মালদায় কি হয় আমি জানি না, কলকাতায় তো বটেই, মাছটা খানিকটা দাড়ি ঢাকার কাজ করে, অর্থাৎ এখান দিয়ে এরম করে মাছটা লাগানো থাকে, মানে যে কারণে মাছটাকে ব্যবহার করতে বলা হয় সেইটা নেই, কিন্তু মাছটা ব্যবহার করা হচ্ছে এরকম একটা কুসংস্কারের মতন, প্রথা পালনের মতন করে এই ব্যাপারগুলো করা হয়। সত্যিকারের শিক্ষা আমার নিজের যেটা মনে হয়, আপনারা সকলেই শিক্ষা জগতের মানুষ, কাজে কাজে আপনারা অনেক ভালো করে এই ব্যাপারটা বলতে পারবেন, বা আপনারা কিভাবে ভাবছেন সেইটাও আমার জানা দরকার, আমি খুব আগ্রহ বোধ করবো সেই ব্যাপারটা জানবার জন্য। সেটা হচ্ছে যে কোথাও কোনো একটা জিনিস যা বাইরে থেকে দেখছি তার ভেতরে কি আছে, যা বাইরে থেকে দেখছি তার ভেতরের স্তরগুলো কি, সেইটাকে একটা খোঁজ করা, খোঁজ করে বার করা, নির্মোহভাবে বার করা। এমনটা হতে পারে যে খোঁজ করতে 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 দেখা গেল যে না, নেতাজিকে গালাগাল দেওয়া হয়েছে এটা নাও হতে পারে, বা রবীন্দ্রনাথকে গালাগাল দেওয়া হয়েছে এটা নাও হতে পারে। এরকম ভেতরটাকে, যে কোনো একটা বাইরের কিছু ভেতরটাকে দেখা, এইটা এই 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 অভ্যেসটা তৈরি করে শিক্ষা বলে আমার নিজের মনে হয়। এই যে আমরা ধরুন, আমি বাংলার অধ্যাপক ছিলাম, সুনীমা বাংলার অধ্যাপক, সমীপেন্দ্র বোধ হয় ইংরেজির অধ্যাপক, আমার যত মনে পড়ছে, আমরা সাহিত্যের অধ্যাপক সব, আমরা সাহিত্যটা আমাদের কোথাও কোথাও টেক্সট পড়াতে দেওয়া হয়, এই টেক্সট গুলো পড়ে কি হয়, রবীন্দ্রনাথের রক্তকরবী পড়লুম তাতে কি হল। আসলে আমার নিজের যেটা মনে হয় যে এই টেক্সট গুলোকে অবলম্বন করে সাহিত্যটাকে, যে সাহিত্য জীবনটাকে প্রকাশ করছে, সেই জীবনটাকে কেমন করে আমি দেখব, সেই জীবনের প্রতিফলন সাহিত্যটাকে আমি কেমন করে দেখব, এবং কেমন করে একটা লোকের এক্সপ্রেশনকে, একটা লোকের নিজেকে প্রকাশ করার ব্যাপারটাকে আমি লক্ষ্য করব, কিভাবে দেখতে হয়, কিভাবে অনুভব করতে হয়, কিভাবে বিচার করতে হয়, বিচারের সঙ্গে অনুভব ক্ষমতাকে কিভাবে মেশাতে হয়, এই ব্যাপারগুলোর একটা প্র্যাকটিস আমাদের এই টেক্সটের মধ্যে দিয়ে কোথাও শেখাবার চেষ্টা করা হয়। কিন্তু আপনারা সকলেই জানেন, আমিও জানি, যে আমাদের লেখাপড়া, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া, সেই লেখাপড়া এই সমস্ত গভীরতর বোধবুদ্ধি তৈরি, বিবেচনা বোধ তৈরি ইত্যাদি ইত্যাদির থেকে বহু দূরে সরে এসেছে। এখন গোটাগত টপিক গিলিয়ে দেওয়া হয় এবং তারা সেটা উগ্র, এবং তার থেকে একটা রেজাল্ট বেরোয়, এবং সেই রেজাল্টের ফলে তারা পাস টাস করে যায় ইত্যাদি 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 ইত্যাদি, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে লেখাপড়ার মূল উদ্দেশ্যটা তাহলে এইটা, এবং যদি এইটা মূল উদ্দেশ্য হয় তাহলে আপনারা ভেবে দেখবেন, বা আপনারা জানেন সকলে, যে লেখাপড়া ব্যাপারটা কিন্তু তাহলে একটা মানুষকে পাল্টে দিতে পারে, পাল্টে দেওয়ার কথা। আমরা কিছু, আমি ব্যক্তিগতভাবে কিছু ভালো অধ্যাপকের কাছে পড়েছি, শঙ্খ ঘোষের কাছে পড়েছি ধরুন, সত্যি সত্যি আমি বুঝতে পারি যে আমার দেখার চোখ, সাহিত্যকে দেখার চোখ, জীবনকে দেখার চোখ, এই সমস্ত গুলো এই লেখাপড়ার সূত্র ধরে পাল্টে গেছে। এই পাল্টে দেওয়ার কাজটা আমরা যে করতে পারছি সবাই মিলে এমনটা নয়, আমরা যে করবার সুযোগ পাচ্ছি সবাই মিলে এমনটাও হয়তো নয়, কিন্তু লেখাপড়া তাহলে, পড়াশোনা বলতে যেটা বোঝায়, সেইটা কোথাও আমার একটা অভিজ্ঞতা তৈরি করার কথা। সেই অভিজ্ঞতা আমার দেখার চোখ, আমার জীবনযাপন, আমার যা কিছু, সেই সমস্তটাকে অল্প স্বল্প করে পাল্টে দেবে, এইটাই হওয়ার কথা ছিল। এটা আমি বললাম এই কারণে যে আপনারা সাহিত্যের অধ্যাপক, সাহিত্যের ছাত্র এখানে যারা আছেন, তারাও অনেকে হয়তো আছেন, বা অন্যান্য যে কোনো বিদ্যারই চর্চা করে থাকুন না কেন, সেই সমস্ত চর্চার, এমনকি যে মানুষটা তার চারপাশের জীবনকে দেখে, এই জীবনও তো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমরা মুখে বলি সবসময় যে মেনে চলি এমনটা আমার মনে হয় না, সবাই মানি না, জীবনও কিন্তু অনেকগুলো জিনিস শেখায়, কিন্তু তখনই শেখাতে পারে যখন আমি নিজে খুব গ্রহিষ্ণু হয়ে জীবনের সামনে দাঁড়াই এবং জীবনটাকে বোঝবার চেষ্টা করি, করে তার মতন করে, আমার মতন করে, আমার বিবেচনা বোধ, আমার যুক্তি, আমার সমস্ত কিছু দিয়ে একে তৈরি করবার চেষ্টা করি, জীবনটার থেকে আমার একটা
নিজের অভিজ্ঞতাটাকে তৈরি করবার চেষ্টা করি এবং সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি নিজেকে অনবরত পাল্টাতে 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 যাই। এইটা হচ্ছে আমার মোদ্দা কথাটা। এইবারে আমি আমি থিয়েটারের কথায় আসব, আপনারা বিচলিত হবেন না, কিন্তু তার আগে সাহিত্যের কথাটা বিশেষ করে আসি, বা যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো বিদ্যা চর্চার ক্ষেত্রে আমি আসি। এখন ধরুন আমি এইটা টিপলুম, ওইটা টিপলুম, এইটা করলুম, এবং তারপরে দেখা যাচ্ছে যে আমি এই সমস্ত কথাগুলো বলছি শুধু মালদায় বসে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমিও কিছু দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমি খুব ভালো করে বুঝতে পাচ্ছি না। একজনকে দেখছি তিনি নানান রকম কিছুর মধ্যে দিয়ে কি করছেন টচ্ছেন গেঞ্জি পরে, কিন্তু আমি আমাকেও দেখতে পাচ্ছি, আমাকেও যে দেখতে পাচ্ছি না এমনটা আমি বলবো না। তো যে কথাটা বলবার সেটা হচ্ছে যে একটা খুব চমৎকার উপমা আমাকে একজন দিয়েছিলেন, আমরা যে লেখাপড়া শেখাই বা লেখাপড়া করি বা লেখাপড়া ব্যাপারটা কি সেইটা বোঝাবার জন্য, সেটা হচ্ছে এই যে ধরা যাক বিরাট কোহলি খেলতে গিয়ে আউট হয়ে গেল, ক্যাচ তুলে আউট হয়ে গেল, আমরা হো হো এ কি করছে সেই রকম করে ভোজা তোলে এই সেই অমুক তমুক হেন তেন অমুক তমুক নানান রকম সুস্থ বলবো, তো আমরা সকলেই ক্রিকেট বোদ্ধা আমরা এরকম করেই তো কথা বলবো। আচ্ছা ধরা যাক সৌরভ গাঙ্গুলি বসে আছেন ওখানে ভেতরে ড্রেসিং রুমে, বিরাট আউট হয়ে ফিরে আসবার পর সৌরভটাকে কি বলতে পারেন, আমাদের মতন করে কি বলবেন, এই জ্ঞান ফাঁক বোঝা তুললো এই এরকম করে বলবেন, তা তো বলবেন না, তিনি হয়তো বলবেন আরে ব্যাটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালেই তো ওটা হয়ে যায়, ওটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে গেলি কেন, তাই সেই জন্যই তো ক্যাচটা উঠলো, বা পাটটা বলিং লাইন থেকে একটু সরে গেল কেন। খেয়াল করে দেখুন সৌরভ গাঙ্গুলি কিন্তু কথাটা বলছেন টেকনিক্যালি, একটা যে কোনো একটা কাজ সেইটা ভেতরে কতগুলো টেকনিক থাকে, কতগুলো মেথড থাকে, কতগুলো পদ্ধতি থাকে, এইটা এইটা করলে এইটা এইটা হয়, এইরকম কতগুলো পদ্ধতি থাকে। আমরা যে সাহিত্য পড়াই বা যিনি ইঞ্জিনিয়ারিং পড়ান, যিনি যা কিছু পড়ান না কেন, তিনি আসলে এই টেকনিকগুলো শিখিয়ে দিতে পারেন এবং সেই টেকনিকগুলোর প্রয়োগের দিকটা খানিকটা পর্যন্ত শিখিয়ে দিতে পারেন, এইটাই আমাদের বিষয়। তো আমি যখন কোন একটা সিলেবাস ধরে এই পড়া কি করে আমি একটা লেখাকে পড়ব তার টেকনিকটাকে আমি ভরিয়ে দেবার চেষ্টা করছি, আমি ঠিক সেই রকম ভাবেই আপনাদের সামনে থিয়েটার নামক যে বস্তুটা, গোটা নাট্য নামক যে বস্তুটা, তার টেকনিকের দিকটা নিয়ে আপনাদের সামনে দুটো চারটে কথা বলবার চেষ্টা করব। কিন্তু সেটা বলবার আগে আমি আর একটা কথা আপনাদের বলব, যে এই যে আমি যদি বলি প্রকাশের ভাষা, সাহিত্য একরকম করে নিজেকে প্রকাশ করে, আপনারা অধ্যাপনা করেন, অধ্যাপক ক্লাসরুমে নিজেকে প্রকাশ করেন, আমরা থিয়েটার করি, থিয়েটার একরকম করে নিজেকে প্রকাশ করে। এই যে তিন রকমের প্রকাশ, এই তিন রকমের প্রকাশের মধ্যে তফাৎটা কোথায়? বই যেটা করে, আমি শুধু বইয়ের কথা বলছি, পাঠ্য বই, বই যেটা করে সে আমার সামনে গোটা কত হরফকে ধরে, এটা হয়তো খানিকটা আপনারা যারা পড়ান তাদের কাছে মার কাছে মাসির গপ্প হয়ে যাচ্ছে, আমি আশা করে নিচ্ছি যে অনেকে পড়ান না, অনেকে ছাত্রটাত্র কেউ কেউ থাকতে পারে, তাদের জন্যই আমি এই মোটা কথাগুলো বলি। তো এই যেটা আছে বইয়ের পাতায় সেটা কি আসলে, সেটা গোটাকতক হরফ, সেই হরফগুলো হলো আসলে গোটাকতক সংকেত চিহ্ন, অর্থাৎ এইটা হলো ক, এইটা হলো খ, এইটা হলো গ। আপনারা সকলে জানেন যে কেন এটা ক, কেন এটা খ, কেন এটা গ, কেন এটা এ, কেন এটা কিউ, এর কোনো যুক্তি নেই, এই পুরো ব্যাপারটাই ধরে নিয়েছে লোকে। তো এইগুলোকে জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়, সেই শব্দগুলোকে জুড়ে জুড়ে বাক্য তৈরি হয়, সেই বাক্যগুলোকে আমি পড়ি এবং পড়ার ফলে আমার মনের মধ্যে কতগুলো ছবি তৈরি হয়, কতগুলো বাজনা তৈরি হয়, বাজনা বাজে, শব্দগুলোর কতগুলো বাজনা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যখন একটা বই পড়ি তখন আমার সামনে গোটা কত নিরাসক্ত
অক্ষর থাকে, হরফ থাকে, গোটা কত নিরাসক্ত চিহ্ন থাকে, এবং সেই চিহ্নগুলো আমার মনের মধ্যে, সেই চিহ্নগুলোকে আমি পড়তে শিখেছি, অর্থাৎ সেই চিহ্নগুলোর পাঠোদ্ধার করতে শিখেছি, এবং এই পাঠোদ্ধার করতে পারাকেই বলে পড়া। তাহলে আমি যখন একটা বই পড়ি, তখন আমি আসলে কেবলমাত্র এই চিহ্নগুলোকে পড়ি, বই তার চেয়ে বেশি কিছু করতে পারে না। হ্যাঁ, বইয়ের মধ্যে কিছু ছবি থাকতে পারে, তো ঠিক আছে, ছবি, ছবি মানে দৃশ্যের ভাষা, দৃশ্য, যে কোনো একটা দৃশ্য, এই যে আপনারা আমারটা দেখতে পাচ্ছেন, আমার মুখ দেখতে পাচ্ছেন, আমার পেছনে একটা বইয়ের র্যাক রয়েছে, এই সমস্ত দৃশ্যগুলো দিয়ে আপনাদের ভেতরে একটা কিছু তৈরি হচ্ছে, আপনাদের একটা ধারণা তৈরি হচ্ছে, এইটার কথা আমি পরে আসবো। এই ধারণা ব্যাপারটা যে কোনো শিল্পের ক্ষেত্রে, যে কোনো প্রকাশের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই কথায় আমরা পরে একটু নজর দেওয়ার চেষ্টা করব। তো এইবারে আমরা আসি ক্লাসের অধ্যাপনার কথায়। অধ্যাপক যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো তার কণ্ঠস্বর, তার শরীর, এই সমস্ত দিয়ে অধ্যাপক কতগুলো কথা বলছেন, তিনি উচ্চারণ করছেন, আওয়াজ করছেন, অর্থাৎ বইয়ের তুলনায় তিনি আরো অনেক বেশি আমার প্রতিদিনের যে ব্যবহার, কথোপকথন, তার কাছাকাছি চলে যাচ্ছেন। বইয়ে যে সংকেত চিহ্নগুলো, সেইগুলো আমি প্রতিদিন এরকম করে ব্যবহার করি না, সেটা একটা স্পেশাল শিক্ষার জায়গা। অধ্যাপক যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো উচ্চারণযোগ্য, যে উচ্চারণটা আমিও করে থাকি, অধ্যাপক উচ্চারণ করছেন, এইরকম করে একটা ব্যাপার তৈরি হচ্ছে। তার বাইরে তার শরীরের একটা ভাষা আছে, অধ্যাপক নানান রকম করে হাত পা নাড়ছেন, এবং সেই সমস্তর মধ্যে দিয়ে তিনি আমার সঙ্গে একটা কমিউনিকেশনের জায়গা তৈরি করছেন। তার সঙ্গে সঙ্গে তিনি ব্ল্যাকবোর্ড ব্যবহার করছেন, তার সঙ্গে সঙ্গে তিনি ধরা যাক হরফ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করছেন, হোয়াইট বোর্ডে বা ব্ল্যাকবোর্ডে, তার সঙ্গে সঙ্গে তিনি এমনকি ছবি টবি দেখাচ্ছেন, এই সমস্ত নানান রকমের কাণ্ড টাণ্ড চলছে। নাট্যের ভাষা ব্যাপারটা কি? আমি যদি বইয়ের ভাষার কথা বললাম, অধ্যাপক যে ভাষায় কথা বলছেন সেই কথা বললাম, এইবারে আমি নাট্যের ভাষার দিকে যাব। কিন্তু তার আগে যে কথাটা বলবো, সেটা হচ্ছে নাট্যের ভাষাটা বইয়ের ভাষার থেকে একেবারে আলাদা, এমনটা হতে পারে নাও হতে পারে। হতে পারে যে বইয়ের ভাষাটা নিয়ে আমি নাট্যের ভাষা তৈরি করছি, কিন্তু যখন নাট্যের ভাষা তৈরি করছি, তখন কিন্তু বইয়ের ভাষাটা তার মধ্যে উপস্থিত নেই। হ্যাঁ, একটা নাটকের মধ্যে হয়তো একটা প্ল্যাকার্ডে কিছু লেখা থেকে গেল, সেটাকে আমি খুব ব্যতিক্রম বলে ধরছি, সেটাকে আপনারা আপনারা নিজেরাও নিশ্চয়ই ধরবেন না। থিয়েটারের ভাষার মধ্যে তাহলে এই যে হরফ নির্ভর যে ভাষাটা, সেই হরফ নির্ভর ভাষাটা নেই। তাহলে কি আছে? যেটা আছে সেটা হচ্ছে এই যে অধ্যাপক, অধ্যাপকের যে ভাষা, পড়ানোর যে ভাষা, মানুষ কথা বলছে তার যে ভাষা, তার সঙ্গে নাট্যের ভাষার অনেকগুলো মিল তৈরি হচ্ছে। আপনারা ক্লাসে যে যেটা করেন, সেটা নাট্যের ভাষার সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ। কোথায় কোথায় ঘনিষ্ঠ? আপনারাও এই উচ্চারণযোগ্য উচ্চারণের কথায় বলছেন, উচ্চারণ দিয়ে সম্পর্ক সংযোগ তৈরি করছি আমরা, একই অধ্যাপকও করছেন, নাটকে যারা অভিনয় করে তারাও করছেন। শরীর দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি, নাটকে যারা আছেন তারাও করছেন, অধ্যাপকও করছেন। তার বাইরে আরো অনেকগুলো কথা, অনেকগুলো জায়গা নাট্য প্রয়োগ করে, যেগুলো সাধারণভাবে অধ্যাপক প্রয়োগ করেন না। আপনারা আপনাদের ক্লাসরুমে সেইগুলো প্রয়োগ করেন না, করবার খুব সুযোগ পান না, করতে পারলে ভালোই হতো, কিন্তু তার আয়োজনটা করা হয়ে ওঠে না। আপনারা বুঝতেই পারছেন কি কি, সেগুলোর কথা আমি বলবো। ঠিক আছে, আর একটা বড় তফাৎ আছে, সেই তফাৎটা হচ্ছে অধ্যাপক বিশ্লেষণ করে, একটা টেক্সটকে ধরে অধ্যাপক বিশ্লেষণ করেন। যিনি নাটক করছেন, সাধারণভাবে, আমি বলছি সাধারণভাবে, এমন নাটক হতে পারে, আপনারা ব্রেক্সটের গালিলেও করেছেন, তার মধ্যে কখনো কখনো একজন সূত্রধার ঢুকে পড়ে
ব্যাপারটা এইরকম হলো বলে দুটো চারটে কথা বলে বিশ্লেষণ করে যায়, সেটা সাধারণভাবে নাটকের ধরন নয়। ব্রেস্টের নাটকের ধরন সেটা আপনারা জানেন, আপনারা সাহিত্যের লোকজন, যে ব্রেস্ট ওইটা মনে করেছেন যে খানিকটা ব্যাখ্যা বিশ্লেষণ নাটকের মধ্যে ঢুকে পড়া উচিত। কিন্তু অধ্যাপক যে বিশ্লেষণটা করেন, নাটকের লোক সেই বিশ্লেষণটা তাদের করবার কথা নয়, তারা কেবলমাত্র ওই নিজেকে প্রকাশ করে। এইবারে আমি আপনাদের বলবো যে নাটক কোন কোন দিক থেকে সম্পর্ক বা সংযোগ তৈরি করে থাকে, তার আপনারা অধ্যাপকেরা যেমন করে সংযোগ বা তৈরি করে থাকেন আপনার মুখের ভাষা এবং শরীর দিয়ে, নাটক কোন কোন দিক থেকে সংযোগ বা সম্পর্ক তৈরি করে থাকে। আমি আপনাদের একটা ছক দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন এই ছকটা। এই ছকটা দেখেছেন তো? যদি না দেখে থাকেন তাহলে আমি বলি যে এই ছকটা এমন কিছু, একটা দুর্মূল্য ছক নয়, এটা আপনারা নেট খুললে পেয়ে যাবেন। কাউজান বলে এক ভদ্রলোক, এই তার প্রথম নামটা কি উচ্চারণ হবে আমি জানি না, তাদিউজ হতে পারে, TADEUZ, তাদিউজ হতে পারে, কাউজান, KOWZAN। আপনারা এইটা একটু ক্লিক করবেন, করলে আপনারা পেয়ে যাবেন, এই কাউজানের একটা ছক আছে, সেই ছকটা আপনারা পেয়ে যাবেন। কাজে কাজে এটা খুব সাংঘাতিক কিছু নয়, কিন্তু কাউজানের এই যে ছকটা আমি আপনাদের দেখালাম, এর মধ্যে তিনি বলছেন যে 13টা রাস্তা ধরে থিয়েটার তার দর্শকের সঙ্গে কমিউনিকেট করে, 13টা রাস্তা ধরে। 13টাই কিনা সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু আপাতত প্রাথমিকভাবে কাউজানের এই কথাগুলো জেনে নিই। কি কি পথ ধরে? প্রথম উনি বলছেন ওয়ার্ড, শব্দ, সাহিত্যের অংশটা। উনি বলছেন স্পোকেন টেক্সট, অর্থাৎ যেটা বলা হচ্ছে, যে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে সেইটা দিয়ে দর্শকদের সঙ্গে কমিউনিকেট করা হয়, এটা সাহিত্যের অংশ, কিন্তু লিখিত হরফের আকারে দর্শকের কাছে যাচ্ছে না, বুঝতেই পারছেন আমি যেটা বলছিলাম, মুখের কথা দিয়ে যাচ্ছে, উচ্চারণের দিক দিয়ে যাচ্ছে। দু নম্বর যেটা, সেটা হচ্ছে টোন, অর্থাৎ কেমন করে আমি কথাগুলো বলছি, একটা বাক্যকে কত রকম ভাবে বলা যায়, আপনারা খুব ভালো করে জানেন অনন্ত রকম করে বলা যায়। আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা দেব, এটা আমি যদি বলি আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেব, আজকে আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেব, আজকে আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেব, আজকে আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেব, আপনারা দেখুন প্রত্যেকটা জায়গায় ঝোঁক পড়ার সঙ্গে সঙ্গে বাক্যের মানেটা খানিকটা খানিকটা করে পাল্টে যাচ্ছে। আজকে আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেব, এই দেবটা দেব, এটা অজস্র হতে পারে, তাই না? কাজে কাজে টোন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের মধ্যে একটা মজার কথা চালু আছে, এখানে তো একটু আড্ডার ধরনেই হচ্ছে ব্যাপারটা, কাজে কাজে আপনাদের আশা করি তাড়াও নেই, তাড়া থাকলে বলবেন। সেটা হচ্ছে যে একজন লোককে পুলিশকে মারবার জন্য একজন ভদ্রলোক জনতাকে খুব উত্তেজিত করছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। তো জজ সাহেব বলছে কি করছিলেন আপনি? তা পুলিশ বলছে যে স্যার উনি বলছিলেন যে মারো মত ভাগো, জনতাকে বলছিলেন মারো মত ভাগো, ফলে জনতা পুলিশের দিকে তেড়ে যায়, তখন আমরা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তো লোকটা বলে যে না 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 হুজুর ভুল হয়েছে, আসলে আমি তা বলিনি, আমি বলছিলাম মারো মাত ভাগো। তার মানে আমি কোনটায় থামবো আর কোনটায় থামবো না, মারো মাত ভাগো আর মারো মাত ভাগো, এই দুটোর মধ্যে অর্থের আকাশ পাতাল তফাত হয়ে যাচ্ছে, পুরো অর্থটাই পাল্টে যাচ্ছে, এই রকমটা টোনের দিক থেকে হতে পারে। তিন নম্বর যেটা সেটা হচ্ছে মাইম, জেস্চার, মুভমেন্ট, এইগুলো দিয়েও কমিউনিকেট করা যায়। আপনারা নাটকের লোকজনেরা আছেন, আপনারা খুব ভালো করে জানেন যে কেমন করে জেস্চার বা মুভমেন্ট, একটা লোক হেঁটে যাচ্ছে, খুব দ্রুত হেঁটে গেলে তার একটা মানে হতে পারে, ধীরে সুস্থে এদিক ওদিক তাকিয়ে হেঁটে গেলে তার একটা মানে হতে পারে, ঝুঁকে পড়ে হেঁটে গেলে একটা মানে হতে পারে, নানান রকমের মানে তৈরি হবে। এই যে আমাকে আপনারা দেখছেন, আমার কথা বলার ধরন, হাত পা নাড়ার ধরন, আমার যে জেস্চার, সেই সমস্ত কিছু, আর ধরা যাক এই সময়টা যদি অন্য আরেকজন কিছু বললেন, তার জেস্চার তার ধরন এই সমস্ত গুলো আলাদা হয়ে যাবে। এগুলো খুব ব্যাখ্যা করে আপনাদের বলবার কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে এই টাকা উজান এই কথা বলছে, মেকআপ, হেয়ারস্টাইল, কস্টিউম, প্রপস, ডেকোর, লাইটিং, মিউজিক, সাউন্ড এফেক্টস, এই 13টা রাস্তা ধরে থিয়েটার, আমি দর্শক, আমার সঙ্গে থিয়েটার সম্পর্ক তৈরি করছে। এর প্রত্যেকটা এগুলোর, এই যে থিয়েটারকে বলে না যে একটা সামূহিক শিল্প, একটা যৌথ শিল্প, এরকম তো বলে টলে, তার কারণ হচ্ছে এগুলো আলাদা আলাদা করে এগুলো আমার কাছে কোনো মানে তৈরি করবে না। একটা সেটকে যদি আপনি আলাদা করে দেখান, একটা লাল জামার নীল জিন্সের প্যান্ট আপনি আলাদা করে দেখালেন, সে লাল জামার জিন্সের প্যান্ট যখন একটা লোক পরলো, তখন আমার মনের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হলো, লোকটার সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। আপনি যখন একটা বাবরি চুলের একটা লোককে দেখলেন, তখন তার সম্পর্কে একটা ধারণা তৈরি হলো, ছোট ছোট করে ছাঁটা চুলের লোককে দেখলে তার সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। এবং আপনারা সকলেই জানেন যে শিল্প ব্যাপারটা আসলে এরকম কতগুলো ধারণা তৈরি করবার ব্যাপার, সেই ধারণাগুলো উস্কে দেবার জন্য কতগুলো উপাদান শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নাটকের ক্ষেত্রে কি কি উপাদান ব্যবহার করা হয়, সেইটে আমরা কাউজানের কথা অনুযায়ী আমরা সেইগুলো আপনাদের সামনে পেশ করলাম। এগুলো ধরে আমি আপনাদের গোটা কত উদাহরণ দিয়ে ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করব, হয়তো তার খানিকটা সময় টময় পেয়ে যাব। তো এই হলো কাউজারের কথা। এর বাইরে কেউ কেউ বলছেন যে না, এই 13টা নয়, আরো অন্তত 2 উপাদান থিয়েটারে নাট্যের ভাষা তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কি কি 2 উপাদান? তার মধ্যে একটা হচ্ছে থিয়েটারের স্পেসটা, কোথায় থিয়েটারটা হচ্ছে। আমি আপনাদের একটা বলি যে হোয়াট ইজ থিয়েটার। খুব কম বয়সে একটা ইংরেজি বই পড়েছিলাম, লাইব্রেরিতে কোনো কাজ ছিল না, বসে বসে পাতা উল্টাচ্ছিলাম, তখন আমি ছাত্র, নিচু ক্লাসের ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেই আর ইংরেজি বই, ইংরেজি ভিজিয়ে ভিজিয়ে পড়তে হয়, সেই সমস্ত পড়ে একটা জায়গায় চোখ আটকে গিয়েছিল, সেটা হচ্ছে, পরে জেনেছি সেটা এরিক বেন্টলির লেখা, থিয়েটার কাকে বলে, এ বি সেজে কিছু একটা করছে আর সি সেটা দেখছে, এই হলো থিয়েটার। তাহলে একটা লোক আর একটা লোক সাজছে, একটা লোক সে যা সেইটা নয়, সে অন্য লোক সাজছে এবং অন্তত একটা লোক সেটা দেখছে। যদি কোনো লোক না দেখে তাহলে সেটা রিহার্সাল হতে পারে, সেটা প্র্যাকটিস হতে পারে, কিন্তু সেইটাকে থিয়েটার বলা যাবে না। তো এই যে দেখছে, একটা লোক দেখছে এবং একটা লোক করছে অন্য লোকের ভূমিকায় অভিনয়, এটা হবার জন্য তো একটা জায়গা চাই, সেটাকে বলে থিয়েটার স্পেস। এখন আপনাদের সামনে আমি যেটা করছি সেটা কোনোভাবে থিয়েটার হবে বলে আমি বিশ্বাস করি না। থিয়েটারে
একই স্পেসের মধ্যে দুপক্ষকে থাকতে হবে, দর্শককেও যেখানে থাকতে হবে, অভিনেতাকেও সেখানে থাকতে হবে, দুজনে একই স্পেসে একই আলো হাওয়ার মধ্যে তারা দুজনের মধ্যে একটা আদান প্রদান হবে। এই আদান প্রদান কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটা গল্প বলি, এটা আমাকে বলেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অনেক কাল আগে বলেছিলেন। তখন বললে আমরা ভালো মানুষ নাটকটা করছি রঙ্গনা থিয়েটারে, বৃহস্পতি শনি রবি শো হয়, তো প্রচন্ড গরম, মে মাসের গরম, পিচ গলে যাচ্ছে, তখন কলকাতার পিচ গলত, আর কুকুরগুলো ছায়ায় বসে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে, এরকম একটা অবস্থা, শো আছে আজকে ডাবল শো। তো আমি কোনো মতে গেলাম, শরীরটা ভালো নেই, কাউন্টারে খোঁজ করে দেখলাম বেশ টিকিট বিক্রির অবস্থা একদম ভালো না, যাই হোক সেজে গুজে যা হোক করে ম্যাটিনিতে চালাই, তারপর দেখা যাবে কি হবে না হবে, এরকম করে নাটকটা শুরু হল। একটু পরে একটা হাসির জায়গায় ওই যা 25-30 জন লোক ছিল তারা হেসে উঠল, কোথায় গেল আমার শরীর খারাপ, কোথায় গেল আমার ক্লান্তি, কোথায় গেল আমার মন খারাপ, আমি সমস্তটা দিয়ে একবারে হই হই করে অভিনয়টা করতে লাগলাম। ওই যে ঘরে বাইরে উপন্যাসে সন্দীপ বোধহয় অমূল্যকে, অমূল্য সম্পর্কে বিবালাকে বলেছিল, তুমি নিজে জানো না যে তোমার একটু হাসি একটু কথা ওই বালকের মনে কি আগুন জ্বালিয়ে দেয়। তা আপনারা যারা দর্শক হয়ে বসে থাকেন, তাদের একটু হাসি, একটু দীর্ঘশ্বাস, একটু চুপ করে যাওয়া, একটু স্তব্ধ হয়ে যাওয়া, এইগুলো আমাদের মনের মধ্যে কি আগুন জ্বালিয়ে দেয়, এই আগুনটা ক্যামেরার অভিনয় করে বুঝতে পারা যাবে না। এই আগুনটা আপনাদের আমি দেখতেই পাচ্ছি না, এটা আমার ভেতরে কোথাও তৈরি হবে না, বলবার সময় যদি আমি সামনে মনোযোগী বা অমনোযোগী মুখগুলোকে দেখতে পেতাম, তখন আমার ভেতরে যে প্রতিক্রিয়াটা হতে পারতো, নিজের মুখ দেখতে দেখতে সেই প্রতিক্রিয়াটা কিছুতেই তৈরি হবে না। তো থিয়েটার স্পেস একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার মালদার ওই যে রঙ্গমঞ্চটা, সেই মঞ্চে অভিনয় করছেন, আবার আপনারা সামনের একটা মাঠেও অভিনয় করতে পারেন, এই দুটো অভিনয়ের ধরন, এই দুটো অভিনয়ের ভাষা, এই সমস্তটা কিন্তু পাল্টে যাবে, এটা একটা বলবার মতন কথা, পাল্টে যাবে। এরপরে আমরা যেটা বলছি, এই 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 পুরো ব্যাপারগুলো কেমন করে থিয়েটারের ক্ষেত্রে কাজ করে তার একটা চেহারা আমরা বলবার চেষ্টা করলাম। থিয়েটার সম্পর্কে আর একটা কথা খুব জরুরি কথা, সেটা থিয়েটারের জোরের জায়গা, সেই কথাটা আপনাদের বলে নিয়ে আমি কতগুলো গল্পের দিকে চলে যাব। থিয়েটারের জগৎটা হচ্ছে ধরে নেওয়ার জগৎ, মেক বিলিভের জগৎ, ফিল্ম ততটা নয়, ফিল্মেও যে একেবারে মেক বিলিভের ব্যবহার হয় না এমনটা নয়, কিন্তু থিয়েটারের যে ভাষা, সেই ভাষার মধ্যে কোথাও একটা ধরে নেওয়ার ভাষা খুব কাজ করে। কিরকম যাত্রা দেখেছেন, সেটা থিয়েটার তো, অভিনয় শিল্প তো থিয়েটার তো, যাত্রার মধ্যে কিচ্ছু নেই। আপনারা এরকম অনেক নাটক করেছেন বা অনেক নাটক দেখেছেন যেখানে সামান্য একটা দুটো জিনিস, বাগানকে যে অবিকল বাগান রূপেই খাড়া করাইতে হইবে, রবীন্দ্রনাথ রঙ্গমঞ্চ নামে একটা প্রবন্ধে লিখেছিলেন, তারপরের যে কথাটা লিখেছিলেন সেইটা নিয়ে আপনারা একমত হবেন কিনা জানি না, যে স্ত্রী চরিত্র যে কেবলমাত্র স্ত্রীলোককে দিয়াই অভিনয় করাইতে হইবে, এইরূপ অত্যন্ত স্থূল ও বিলাতি বর্বরতা পরিহার করিবার সময় আসিয়াছে, এটা বলছেন তখন যে যে থিয়েটার দেখার অভিজ্ঞতা থেকে, সেটা 19 শতকের শেষের দিকে রিয়েলিজম চলে এসেছে তখন রঙ্গমঞ্চে, ইউরোপের রঙ্গমঞ্চে, সেই সব কথা মাথায় রেখে সেটাকে তার স্থূল বিলাতি বর্বরতা বলে মনে হয়েছে। বলে দুঃসন্ত এরম করে ঘোড়ায় চড়ার ভঙ্গি করে মঞ্চে ঢুকলো এবং আমরা সকলে ধরে নিলাম যে ও রথে চড়ে যাচ্ছে, বা এইরকম করে ধরে নেওয়ার এই যে জগৎটা, আমি এরাম 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 করে এই আমার সামনে একটা টেবিল আছে তার উপরে উঠে দাঁড়ালাম, আপনারা সকলে বিশ্বাস করলেন যে আমি পাহাড়ের উপরে, এই চরিত্রটা পাহাড়ের উপরে উঠলো, এই যে ধরে নেওয়ার জগৎ, এই ধরে নেওয়ার জগৎটা
থিয়েটারের মধ্যে রয়েছে, সব শিল্পের মধ্যে রয়েছে, থিয়েটারের মধ্যেও রয়েছে। তাহলে থিয়েটার এই যে 13টা, এবং তারপরে যেটা বললাম যে থিয়েটার স্পেস, এবং আর একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে থিয়েটারের মধ্যে কখনো কখনো ভিডিও ক্লিপিংস ব্যবহার করা যায়, সেটাও থিয়েটারের অন্য আর একটা মাত্রা তৈরি করতে পারে। এইটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, এই পয়েন্টটা যে আমার খুব পছন্দ হয়েছে আমি এই কথাও বলতে পারবো না, কিন্তু থিয়েটার স্পেসের কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আমি আপনাদের যেটা বলি সেটা হচ্ছে যে যা কিছু আপনি করবেন এই সমস্তটা আপনাকে হুবহু বাস্তবটা দেখাতে হবে না, আপনাকে কতগুলো ইঙ্গিতের মধ্যে দিয়ে ব্যাপারটাকে বোঝাতে হবে। এই যেটাকে বলে ইঙ্গিত, এই ইঙ্গিত ব্যাপারটা কি আসলে? ইঙ্গিত ব্যাপারটা আর কিছু নয়, যখন আমি কোনো একটা কিছু দেখি বা শুনি তখন আমার মনের মধ্যে তো কতকগুলো অনুষঙ্গ তৈরি হয়, কতকগুলো অ্যাসোসিয়েশন তৈরি হয়। ধরুন আপনারা আমাকে দেখছেন, আমার সম্পর্কে আপনাদের মনের মধ্যে একটা, আমার ব্যাপারে আপনাদের মনের মধ্যে কতকগুলো ধারণা তৈরি হচ্ছে, কতকগুলো। আপনি একটা গাছ দেখলেন, বা আমি যদি বলি যে গাছ, আপনার মনের মধ্যে কতকগুলো অ্যাসোসিয়েশন তৈরি হলো, কতকগুলো ভাব তৈরি হলো গাছের সঙ্গে মিশে আছে। ধরুন আমি যদি বলি সবুজ, প্রাণ, মোটা গুড়ি, কোথাও একটা কি বলবো শক্তির একটা জায়গা, এরকম সব কতগুলো ভাবনা আমার ভেতরে তৈরি হয়ে যায়। তো সেইগুলোকে থিয়েটারের ক্ষেত্রে কেমন করে ব্যবহার করা যায় আমি অনেকদিন আগে দেখেছি, এক্ষুনি এক্ষুনি ঠিক ঠিক করে বলতে পারবো না। আমি আপনাদের ফিল্ম থেকে দুটো উদাহরণ দিই, বলতে ইচ্ছে করছে বলে, তার মধ্যে একটা আমার নিজের মনে হয়েছিল আর একটা আমি ধরতে পারিনি। যিনি ধরেছিলেন তিনি আমার মা, তিনি যে খুব লেখাপড়া করা মানুষ এমনটা নয়, আমি মায়ের ব্যাপারটাই প্রথমে বলি। অপরাজিত ছবিটা সত্যজিৎ রায়ের, সেখানে অপু, সে ওই বাড়ি থেকে চলে এসছে, এসে কলকাতায় আছে, অপু শীষ দিতে দিতে ঢোকে, আমার কিছু মনে হয়নি। তো মা বলল বাবা শীষ দিতে শিখে গেছে, আমার হঠাৎ মনে হলো আরে এটা তো খুব দুর্দান্ত অবজারভেশন। তার মানে অপুর কোনো একটা গ্রামের ওই যে বাচ্চা ছেলেটি বা গ্রামের ওই যে গ্রাম্য ছেলেটি, সে এখন শহরে এসে শীষ দেওয়ার একটা অনুষঙ্গ আছে, তো সেই অনুষঙ্গটা আমার মা ধরে ফেলেছে। অপরাজিত ছবির একেবারে শেষে আপনারা ভেবে দেখুন, অপু মাকে ছেড়ে চলে যায়, জ্যাঠামশাই দাঁড়িয়ে আছেন, অপু চলে যাচ্ছে, জ্যাঠামশাই হাতটা তোলেন, এরকম অবস্থায় ছবিটা শেষ। আমার যদ্দূর মনে পড়ছে, ভুল যদি করে থাকি আপনারা সংশোধন করে দেবেন। পেছনে একটা গাছ, গাছের শেকড় গুলো দেখা যাচ্ছে, এরাম করে রয়েছে শেকড় গুলো, দেখে আপনার কি মনে হবে যে এই যে অপুকে যুগ যুগান্তের একটা সমাজ ব্যবস্থা, তার পিতৃ পিতামহের যে ঐতিহ্য, তার যে শেকড় সেটা আটকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা ছাড়িয়ে অপু বেরিয়ে গেল। তাহলে শেকড়টা এখানে কেবলমাত্র একটা গাছ, কেবলমাত্র একটা শেকড় নয়, তার ভেতর থেকে অন্য কতকগুলো মানে তৈরি হয়ে উঠছে। যারা থিয়েটারটা করেন তারা থিয়েটারের এই যে 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 জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো, এই অনুষঙ্গগুলোকে তৈরি করবার চেষ্টা করেন, ভেতরের এই যে মানেগুলোকে সেইগুলোকে বার করে আনবার চেষ্টা করেন। বাগানটা শুধুই বাগান নয়, তার ভেতর থেকে অন্য কতকগুলো তাৎপর্য, নাটকটার পক্ষে জরুরি, নাট্যটার পক্ষে জরুরি কতকগুলো তাৎপর্য, সেইগুলো বেরিয়ে আসে। আমি আপনাদের একটা দুটো উদাহরণ দেব, যেমন ধরা যাক শাহজাহান নাটকের কথা, এটা সম্মিলিত লেখায় আছে। শাহজাহান নাটকের একেবারে শুরুতে আছে শাহজাহানের সংলাপ, কিন্তু এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, এটা হচ্ছে শাহজাহানের সংলাপ।
এই সংলাপটা কেমন করে বলা যায়? সম্ভবিত জিজ্ঞেস করছি না। একটা হতে পারে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ তো ভালো নয়, তাদের কাছে সে বলছে যে কিন্তু এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ এটা ভালো না, এটা একটা মানিতে হতে পারে। সৌমিত্র বলছেন আচ্ছা এমনটা তো হতে পারে, শাহজাহানের মনে পড়ে যাচ্ছে সেও তো ভাইদের সঙ্গে যুদ্ধ করেই সিংহাসনে বসেছিল, সেক্ষেত্রে বলার ধরনটা তো এইরকম হতে পারে এই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বা এইরকম কিছু, আমি ভালো করে করতে পারলাম না। তাহলে এটা তো, এটা তো খুব সামান্য একটা অনুষঙ্গ তৈরি করে দেওয়া, কথা দিয়ে কতকগুলো অনুষঙ্গ তৈরি করে দেওয়া, ঠিক তেমনি করে মঞ্চ দিয়ে কতকগুলো অনুষঙ্গ, ভিজুয়ালস দিয়ে কতকগুলো অনুষঙ্গ তৈরি করে দেওয়া সম্ভব। এর খুব চমৎকার সব উদাহরণের কথা লেখা আছে, পণ্ডিত লোকেরা লিখেছেন, খালেদ চৌধুরীর মঞ্চের কথায় লেখা আছে, ধরুন পুতুল খেলা, ইভেনের ডলস হাউস তার গল্প। এই পুতুল খেলায় একটি মেয়ে, সে তার স্বামীর জন্য নানান রকম জিনিসপত্র কেনে ইত্যাদি ইত্যাদি, খুব সুখী একটা সংসার বলে মনে হয়, ভীষণ ভালো সব সম্পর্ক টম্পর্ক খুব ভালো, খুব হইচই মজা এই সেই অমুক তমুক। প্রথম অঙ্কে ঘরটার মধ্যে তার অন্য কতগুলো জটিল জায়গা রয়েছে, লাইন্স এর ব্যাপার রয়েছে, সেইগুলোর কথা আমি বাদ দিচ্ছি, সেগুলো ইকে টেকে না বোঝালে বোঝানো যাবে না। প্রথম অঙ্কে একেবারে বিছানার চাদর, জানলা পর্দা, সে সমস্তটাই একটা ধরনের কাপড় থেকে তৈরি, এবং সেটা খুব উজ্জ্বল একটা কাপড়ের রং, আমার খুব পরিষ্কার মনে আছে, উজ্জ্বল রঙের কাপড়, ফলে পুরো স্টেজটা ঝলমল ঝলমল করছে, খুব উজ্জ্বল ঝকমক করছে। নাটকটা যখন খুব পাকিয়ে আসে, বুড়ো একটা খুব সংকটের মধ্যে পড়ে, তখন ওই বিছানার চাদর পর্দা টর্দা গুলো পাল্টে দেয়, পাল্টে যায়, তখন একটা একটু একটু কালচের মতন রং, এবং ওই বিছানা বলুন বা জানলার পর্দা বলুন, সেই সমস্ত গুলোর মধ্যে ওই জালের মতন একটা ডিজাইন, বিছানার চাদর পাল্টেছে, যে বিছানার চাদর যে জানলার পর্দা এনেছে সেইখানে ওরকম জালের মতো ডিজাইন আছে, তার রংটা এইরকম হতেই পারে। কিন্তু এইবারে ভেবে দেখুন যে এই যে আগের দৃশ্যে যে ঝকমকে বিছানার চাদর আলো পড়ে ঝলমল ঝলমল করছে, আর এইখানে যে বিছানার চাদর আলো পড়ে সেটা একটা শ্যাডি গ্লুমি এরকম একটা চেহারা তৈরি করছে, এই দুটো ধরন কোথাও একটা থিয়েটারের যে ইঙ্গিত, যে আভাস, সেই আভাস গুলো দিচ্ছে কিনা, যে কোনো শিল্প তো এই রকমের সব আভাস তৈরি করে। আপনাদের আর একটা গল্প বলি, সমীপেন্দ্র বলেছেন যে অনেক গল্প টল্প বললে চলবে, তা আমি আপনাদের আর একটা গল্পর কথা বলি, এরকম অনেক গল্প বলতে পারি। যেমন ধরা যাক চার অধ্যায়, রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাস, এই চার অধ্যায় উপন্যাসটা বহুরূপী প্রযোজনা করেছেন। চার অধ্যায় উপন্যাসটা নিয়ে আপনাদের একটু বড় করতে বলি, নাটকটা যখন শুরু হবে থার্ড বেল পড়ে গেল, অন্ধকার হয়ে গেল, সে অন্ধকারের মধ্যে একটা সংস্কৃত একটা স্তোত্র শোনা যেত, ওটা সৌমিত্র নিজে করতেন, আমি তো ব্যাকস্টেজে থাকতাম বলে আমি জানি, দেখেছি। সেটা হচ্ছে দ্বীপি চরণ পরিধানা শুষ্কমংসাতি ভৈরবা অতিবিস্তার বদনা জিহ্বা লালন ভীষণা নিমগ্না রক্তনয়না নাদা পূরিত দিংমুখা। চল্লিশ স্তোত্র, বাঘছাল পরে আছেন, দ্বীপি চরণ পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরব, শুকনো মাংসে ভয়ঙ্কর দেখতে লাগছে, অতি বিস্তার বাদনা বিশাল হা করে আছেন, জিহ্বা লালন ভীষণা জিভ লক লক করছে, নিমগ্না রক্তনয়না নাদা পূরিত দিংমুখা, দিংমুখ একেবারে প্রবল নাদে
আচ্ছন্ন করে দিচ্ছেন বড় বড় লাল চোখ, রক্ত নয়না, এই হচ্ছে দেবীর বর্ণনা। এই বর্ণনাটা দিয়ে নাটকটা শুরু হয়। নাটকের সঙ্গে প্রত্যক্ষভাবে দেবীর কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা জানেন স্বদেশী যুগে যারা স্বদেশী করতেন বা যারা গায়ের জোরে ইংরেজকে সরাবেন, আমি সহিংস টহিংস এগুলো শব্দগুলো খুব পছন্দ করি না, সন্ত্রাসবাদী তো করি না, তো যারা রক্তপাতে বিশ্বাস করতেন তারা এই মা কালীকে খুব পছন্দ করতেন, তাদের আরাধ্যা মা কালী ছিলেন। তো এটা করা হলো। তারপরে এলা অতীনের যে দৃশ্যটা, এলা অতীন, এলার ঘরে অতীন গেছে, সেখানে মঞ্চের এক কোণে একটা বইয়ের র্যাক ছিল, সেই র্যাকের ওপরে একটা মা কালীর ছবি থাকতো, সেই ছবিটার তলায় অনেকগুলো জবা ফুল দেওয়া থাকত। তো ওদের মধ্যে কথাবার্তা ইত্যাদি ইত্যাদি নানান রকম হলো। তারপরে আপনাদের নিশ্চয়ই মনে আছে অতীন হঠাৎ একটা চিঠি পায়, এলা তখন ঘরে গেছে কাপড় ছাড়তে, চিঠি পায়, চিঠিতে বলা আছে এক্ষুনি চলে এসো, অতীন ওখান থেকে চলে যায়। এলা আসে, এসে অতীনকে খোঁজে পায় না, অতীন অতীন বলে ডাকে, আস্তে আস্তে মঞ্চের আলোটা নিভে যায়, নিভে গিয়ে ওই যে বইয়ের রাখে মা কালীর ছবিটা রয়েছে, ওই জবা ফুলের তলা থেকে একটা আলো জ্বলে ওঠে। এবং এটা আপনারা সবাই জানেন যে এই যদি তলার থেকে আলো আসে তাহলে মুখ চোখটা কিরম হয়, ছবিটাও সেটা হয়। আর জবা ফুলের ফাঁক দিয়ে যেহেতু আসছে, কাটা ছেঁড়া একটা আলো মা কালীর মুখের উপর পড়ছে, সেই মুখটা খুব বিভৎস দেখতে লাগে। এটা তো উপন্যাসে নেই, এটা সৌম্যমিত্র, এই যে ভাষাটা এটা হলো নাট্যের ভাষা, এই ভাষাটাকে এই রকম করে ব্যবহার করছে, একেবারে এরকম অজস্র বলা গল্প। একেবারে শেষ দৃশ্যে এলা আর অতীন বসে রয়েছে, অতীন এলাকে হত্যা করবার জন্য এসেছে, দুজনের পুরনো সময়ের গল্প হচ্ছে। সেই গল্পের মধ্যে একটা জায়গায় ওই জন্মতিথি না জন্মবার ইত্যাদি ইত্যাদি খুব হাসছে, দুজনের পাগলের মতো হাসছে, প্রায় কান্নার মতো শোনাচ্ছে সেই হাসি। এর মধ্যে এলা হঠাৎ ভেতরে চলে যায় এবং কোঁতরে ভরে জুঁই ফুল নিয়ে আসে, জুঁই ফুলটা ঢেলে দেয়। অতীন আর এলা এই দুজনে বসে রয়েছে, জুঁই ফুলটা পড়ে রয়েছে, ওপর থেকে একটা আলো, গোল আলোর বৃত্ত, সেইটা এসে পড়েছে, আর ওখানে একটা ক্যাকটাস গাছ, একটা ক্যাকটাস গাছ, জুঁই ফুল, এলা আর অতীন বসে রয়েছে, ফুলশয্যা এবং ক্যাকটাস, এই দুটোর একটা সম্মিলিত চেহারা কোথাও বেরিয়ে আসে। এটা থিয়েটারের ভাষা, এটা সাহিত্যের ভাষা নয়, সাহিত্য এরকম করে বলতে পারে না, এটা অন্য কোনো কিছুর ভাষা নয়, এইটা হলো থিয়েটারের ভাষা। আমি আলো নিয়ে আপনাদের একটা আবার দুটো গল্প বলি, আমার বেশিরভাগ গল্পই কিন্তু বহুরূপীকে নিয়ে হবে, যেহেতু বহুরূপীটাই আমার দেখা গেলে গ্রহিষ্ঠু যে সময়, সেই গ্রহিষ্ঠু সময়ের মধ্যে আমি বহুরূপীর নাটকগুলোই দেখেছি এবং বহুরূপীর নাটকের সূত্রেই আমি থিয়েটারের যে ভাষা সেই ভাষাটাকে বোঝবার চেষ্টা করেছি। যেমন ধরা যাক অডিপাউস, অডিপাউসের গল্প আপনারা সকলেই জানেন। অডিপাউস তার নিজের পরিচয় জানবার জন্য একজন মেষপালক তাকে নিয়ে আসা হয়েছে, অডিপাউসকে সে তার জন্মের কথা বলছে, সেই চূড়ান্ত জায়গা আপনারা সকলেই জানেন। এবার মঞ্চটায় কতগুলো ধাপ ছিল, মেষপালক যে সে একেবারে নিচে মূল মঞ্চে প্রায় পড়ে আছে আর কি, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, পড়ে আছে, অডিপাউস দুধাপ ওপরের সিঁড়িতে আছে। মেষপালককে অডিপাউস একের পর এক বলছে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, মেষপালক বলতে 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 যখন বুঝতে পারছে যে আর কোনো উপায় নেই, এইবার তাকে বলতেই হবে যে অডিপাউস কার সন্তান, অডিপাউস যে লাইজাসের সন্তান, এই লাইজাসেরই সন্তান, যোকাস্তের সন্তান, সেটা তাকে বলে ফেলতেই হবে। তখন সে বলে যে আজ আমি এক দুর্ভাগ্যের কি সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছি। অডিপাউস তখন এই দুধাত ওপরের সিঁড়ি দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছেন, যেটা বলবার কথা সেটা হচ্ছে একটা আলো দুপাশ থেকে অডিপাউসকে ধরে আছে,
নিচের থেকে ফুট থেকে দুটো আলো মেষপালককে ধরে আছে, অর্থাৎ অডিপাউসের আলো আর মেষপালকের আলো আলাদা, মাঝখানে একটা অন্ধকারের গ্যাপ আছে। এইবারে আমি এক সর্বনাশের কিনারায় এসে দাঁড়িয়েছি, মেষপালক এই কথাটা বলে অডিপাউস, আমিও সেই সর্বনাশের কিনারায় বলে ওখান থেকে একটা লাভ দেন, দুটো সিঁড়ি লাভ দেন, কিন্তু মাঝখানে একটা অন্ধকার গ্যাপ, ফলে মনে হয় বিরাট একটা কত উপর থেকে নিচে পড়লো, এবং আমার অন্তত তখন মনে হয়েছিল কিনা জানি না, এখন মনে হয় যে ওর ভেতর দিয়ে অয়দীপাউস একটা বড় লাফ দিল, একটা খাদের মধ্যে গিয়ে পড়লো, একটা বড় পতন হলো অয়দীপাউসের, বড় উঁচু পাহাড়ের চূড়া থেকে নিচে পড়লো। এরকম এরকম আপনাদের আমি অজস্র নানান রকম বলতে পারবো, বলে কি লাভ হবে আমি জানি না। আপনারা দৃশ্যটা যদি দেখতে না পান তাহলে শুধু শুধু এইসব কথাগুলো বলে কি হয় আমি সেটা খুব ভালো করে জানি না। তো যেমন ধরা যাক, আমি আপনাদের শব্দ নিয়ে বলি, এতক্ষণ ধরে তো ভিজুয়ালটা নিয়ে কথা হলো, যেগুলো দেখতে পাচ্ছি সেইগুলো থিয়েটারের ভাষা কেমন করে তৈরি করছে সেটা নিয়ে তো কথাবার্তা হলো। এবার শব্দ নিয়ে একটা দুটো কথা বলি, বলে শেষ করব, তারপর যদি আপনারা কিছু মন্তব্য করেন, প্রশ্ন করেন, তাহলে সেই সূত্র ধরে আমি দুটো চারটে কথা একটু বলবার চেষ্টা করব, পারবো কিনা জানি না। শব্দের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শব্দেরও তো একটা অ্যাসোসিয়েশন আছে, এটা যারা রেডিওয়ে কাজকর্ম করেন তারা খুব ভালো করে জানেন। এবং শব্দের দুটো ভাগ আছে, তিনটে ভাগ আছে বস্তুত, একটা ভাগ হচ্ছে মিউজিক। এই মিউজিকের ক্ষেত্রে যেটা বলবা সেটা হচ্ছে যে সঙ্গীত, থিয়েটারে যদি সেই সঙ্গীত আসেন সেই সঙ্গীত বাবুকে কিন্তু থিয়েটারের সত্ত্ব মেনে আসতে হবে, অর্থাৎ থিয়েটারে সঙ্গীত সেটা পুরো চেহারাটা দেখাতে পারবে না, তার হয়তো 5 সেকেন্ডের 10 সেকেন্ডের 20 সেকেন্ডের একটা টুকরো আমি তুলে নেব, পুরো সঙ্গীতে সেখানে অপমানিত হলে চলবে না, এটা হলো এক নম্বর কথা। এমনটা হতেই পারে যে সঙ্গীতটা যে মেজাজকে প্রকাশ করে আমি সম্পূর্ণ অন্য মেজাজের একটা সিকুয়েন্সে, অন্য মেজাজের একটা পরিস্থিতিতে সেই সঙ্গীতের একটা টুকরো অংশ ব্যবহার করলাম এবং সেটা খুব চমৎকার খেয়ে গেল, এমনটা হতেই পারে, হয় হয়ে থাকে। তার বাইরে হচ্ছে সাউন্ড এফেক্টস, আমি সাউন্ড এফেক্টস দিয়ে আপনাদের একটা গল্প বলি, অনেকক্ষণ ধরে বক করছি, 1 ঘন্টা মোটামুটি বলবার কথা, 1 ঘন্টা হয়ে এলো বা হয়ে গেছে, আপনাদের একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে আমি একটা নাটকে অভিনয় করেছিলাম, বিভাস চক্রবর্তী নির্দেশনায় একটা নাটক, সেই নাটকে আত্মগোপন বলে একটি নাটক, তো সেই নাটকে ফুটবল প্লেয়ারদের নিয়ে গল্প, একটি ছেলে সে ফুটবল খেলে তাকে নিয়ে গল্প, তার নানান রকম ব্যাপার, তার সঙ্গে অন্য অনেক জটিলতা আছে, এবং ফুটবল প্লেয়ারের জীবন কাহিনী যে সেখানে বলা হচ্ছে এমনটা নয়, তার সূত্র ধরে কেমন করে এই অন্যায়ন যাকে বলি আমরা সেইটা ঢুকে পড়ছে আমাদের জীবনযাপনের মধ্যে, সেইটা নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে সেইটা নিয়েই নাটকটা। তো সেখানে একটা জায়গায় একটা বাড়ি, বাড়িটা বলে দেওয়া আছে এয়ারপোর্টের ধারে, সেই বাড়ির মধ্যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে কটা লোক কথা বলছে, করছে ও করছে, করতে 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 পুরো পরিবেশটা খুব উত্তপ্ত হয়ে ওঠে, এবং তারপর একটা তুমুল টেনশনের জায়গা তৈরি হয়, এবং সেই টেনশনের জায়গার মধ্যে দৃশ্যটা যখন শেষ হয় তখন একটা প্লেন উড়ে যাওয়ার শব্দ হয়, এয়ারপোর্টের পাশে বাড়ি, প্লেন উড়ে যাওয়ার শব্দ হতেই পারে, কোনো অসুবিধের কিছু নেই, বস্তু তো আমরা একটা বাইরে কোথায় অভিনয় করতে গিয়েছিলাম আত্মগোপন, সেখানে এক ভদ্রলোক নাটক দেখে ভেতরে এসে বিভাস চক্রবর্তীকে বলছিলেন যে আপনার না ওই একটাই প্লেনের আওয়াজ হলো এরকম হয় না, এয়ারপোর্ট থেকে মাঝে মাঝেই প্লেন ছাড়ে, তো আপনি আরো
প্লেনের আওয়াজ দেওয়া উচিত ছিল আপনার। রবিবার তর্কের মধ্যে গেলেন না, বললেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ভেবে দেখবো। কিন্তু প্লেনের আওয়াজটা আসলে একটা আবহ সঙ্গীতের কাজ করলো। প্লেনের আওয়াজটা আসলে ওই যে টেনশনটা, আপনারা প্লেনের আওয়াজ মনে মনে কল্পনা করুন করে উড়ে চলে গেল, এইটা এক ধরনের একটা সঙ্গীত তৈরি করলো, যে সঙ্গীতটা নিছক সঙ্গীত নয়, ওটা আসলে একটা সাউন্ড ইফেক্ট, এবং সেইটার একটা বাস্তব ভিত্তি আছে যেহেতু এয়ারপোর্টের ধারে বাড়ি। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো একজন নির্দেশককে বা যারা যিনি থিয়েটারের ভাষাটা নিয়ে কাজ করছেন, যিনি থিয়েটারটাকে থিয়েটারের মধ্যে দিয়ে প্রকাশ করছেন, তাকে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হয়। এর বাইরে আরো একটা দুটো কথা আছে। যেমন ধরা যাক আমি আপনাদের আর একটা ঘটনার কথা বলি, সেটা খুব মজার, খুব মজার একটা ঘটনা। ওই যে পুতুল খেলা নাটকের কথা বলছি না, সেই নাটকটা বিভাস চক্রবর্তীর নির্দেশনায় একবার অভিনীত হয়েছিল, বহুরূপী প্রযোজনা, অন্য প্রযোজনা। সেই প্রযোজনায় লাবণী সরকার করতেন, নোরাটা লাবণী সরকার করতেন, নাটকে তার নাম ছিল বুলু। তা আমি করতাম কেষ্টপদ, যে ওই জাল সই করা দলিলটা নিয়ে আসে আর কি। একটা জায়গা ছিল সেই নাটকটা, যদি বাংলা অনুবাদটা পড়ে থাকেন তাহলে মনে করতে পারবেন হয়তো, যেখানে কেষ্টপদ বলে যে না মুশকিলটা হচ্ছে যে আপনার এই দলিলের নিচে যে ওয়ারেন্টি হিসেবে মানে ইয়ে হিসেবে যা সই আছে, বাবার নাম, বাবাও সই করে দিয়েছেন আর কি, ধারটা নেবে বাবা জামিন হিসেবে সই করেছেন, এই যে সইটা আছে এতে যে তারিখটা দেওয়া রয়েছে সেই তারিখটা দুদিন আগে আপনার বাবা মারা গেছে। না এটা হতে পারে, নিশ্চয়ই হতে পারে যে উনি ভুল করে এই তারিখটা দিয়ে ফেলেছিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সইটা কি আসল? তখন ভুল বলে যে না সইটা আমি করে দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন খুব চূড়ান্ত একটা মুহূর্ত। তো আমি যে জায়গাটার কথা বললাম তার অল্প আগের জায়গা, যেখানে ওই যে চরিত্রটা কেষ্টপদ নাম, সেই কেষ্টপদ একটা নীরবতার মধ্যে একটা কথা বলে, তারপর কেষ্টপদ চুপ করে যায়, চুপ করে গিয়ে দলিলটা বার করবে। তো বিভাসদা একটা ফোলিও ব্যাগ দিয়েছিলেন আমাকে, সেই ফোলিও ব্যাগের ভেতরে দলিলটা আছে, ফোলিও ব্যাগের ভেতর থেকে দলিলটা বার করা। তো বিভাস আমাকে বললেন যে তুমি একটা কাজ করো তো, তুমি না ওই ব্যাগটা আজকে রাত্রিরে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিও, জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, এটা চামড়া বলুন, রেক্সিং বলুন, যা কিছু বলুন না কেন একটা ফোলিও ব্যাগ বলেছেন, করলাম। পরের দিন যখন আমি ওই ফোলিও ব্যাগের চেনটা খুলে দলিলটা বার করছি, তখন চেনটা খুলবার একটা কর করে আওয়াজ হল। এবং আপনাদের একটু আগেই বলেছি যে যখন আমি ব্যাগটা খুলবো তার আগে একটা দুটো তিনটে সেকেন্ড একদম নিস্তব্ধ হয়ে যায় মঞ্চ, সেই নিস্তব্ধতার মধ্যে ওই আওয়াজটা করে ব্যাগটা খুললাম, আমি দলিলটা বার করলাম, ওই আওয়াজটা একটা মানে তৈরি করলো। আমি বুঝতে পারি যে ওই আওয়াজটা একটা তাৎপর্য তৈরি করলো নাটকের ক্ষেত্রে, ওটা কেবলমাত্র একটা আওয়াজ নয়। তাহলে আওয়াজটা কতগুলো অনুষঙ্গ তৈরি করলো আপনার মনের মধ্যে, করার আওয়াজটার কতগুলো অনুষঙ্গ আছে, তার সঙ্গে আপনি নাটকটাকে মিলিয়ে দিতে পারলেন দর্শক হিসেবে। তো একজন নাট্যের লোক তিনি এই অনুষঙ্গ গুলোকে নিয়ে কাজ করেন, তাকে অনবরত ভাবতে হয় যে আমি যদি একটা ঘর দেখাই, ঘর দেখাতে গিয়ে আমি যদি এই 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 দেখাই, তাহলে তার ভেতর থেকে নাটকের ভেতরের মানেটা কোথাও বেরিয়ে আসতে পারে কিনা। আমি যদি পোশাক পরাই তাহলে এই 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 পোশাক যদি পরাই, এই রকম যদি মেকআপ দিই, এই রকম যদি করি, তাহলে তার ভেতর দিয়ে বা এই রকম অ্যাক্টিং যদি করাই, তার ভেতর দিয়ে কোথাও এই যে ভেতরের যে স্তরগুলো সেইগুলো বেরিয়ে আসতে পারে কিনা, এই ভেতরের স্তরগুলো বেরিয়ে
আসাতেই একটা শিল্প শিল্প হয়ে ওঠে, আর যখন সেই ভেতরের স্তরগুলো বেরিয়ে আসে না, তখন কেবলমাত্র গপ্পটা বলা হয়, তখন সেটা আর শিল্প হতে পারে বলে আমার নিজের মনে হয় না। আমাকে অনেকক্ষণ ধরে সহ্য করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইবারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে দেখতে পারেন, আমি উত্তর দিতে পারি কিনা বুঝতে পারছি না। তো কিরকম প্রশ্ন করবেন, খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন করবেন না, আমি অসব জানি না। এখন কি প্রশ্ন লেখা হচ্ছে? হ্যাঁ, এক মিনিট স্যার। স্যার কি বলবো, মানে আমি আগে একজন সংগঠক হিসেবে আমি একটু সুযোগ নিচ্ছি, আমি আগে বলি। আমরা, আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, একটা ঘন্টা কোথা দিয়ে যে কেটে যাচ্ছে আমি চোখে খেয়াল করিনি যে আপনার বলাটার এই মানে সময়টা পেরিয়ে এসেছি। আমরা এত ভালো লাগছিল আপনার এই কথাগুলো শুনতে, মানে কি বলবো, এখানে বলার আর কিছু থাকে না। আপনি একদম সঠিক জায়গা থেকে ধরেছেন। আমি দেখছিলাম অডিয়েন্সের লিস্টটা, এইটা তো একটা সমস্যা বটেই, একটা একটা ক্লাসরুমে বা একটা সেমিনার কক্ষে আমরা যেভাবে কথা বলতে পারি সেটা দেখাতে পারছি না, কিন্তু যারা আছে তারা মূলত সাহিত্যেরই ছাত্র ছাত্রী, সাহিত্যের শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা সবাই আছেন, এবং নাটকের ডায়ালগ ছাড়া বা এখন তো অনেক ধরনের এক্সপেরিমেন্টাল নাটক হচ্ছে। আমার মনে হয় এটা দিয়ে একটা প্রথম প্রশ্ন আপনাকে করি, মানে সেই ধরনের নাটকগুলির ক্ষেত্রে ধরুন একটা সময় আমরা বিদেশে পশ্চিমী যে নাটকগুলোর ক্ষেত্রে ধরুন থিয়েটার অফ দি অ্যাবসার্ড বলুন বা অন্য ধরনের এক্সপেরিমেন্টাল যে নাটকগুলি হয়েছে, সেখানেও তো আমরা একটা নাট্যের ভাষা অতিরিক্ত গুরুত্ব পাই, সেখানে হয়তো শব্দ বা সেই অর্থে ডায়ালগ ততটা গুরুত্বপূর্ণ নয় বা সাহিত্য নির্ভর হয়তো সেটা নয়, মানে সেক্ষেত্রেও কি কোথাও একটা একটা ভাবনা, একটা সাহিত্য বোধের মানে জায়গা থেকে যায় তখন আমরা ধরুন অত্যন্ত মানে শব্দ নির্ভর নাটক যদি না করি, সেক্ষেত্রে মানে এটা দিয়ে একটু শুরু করি। আর বাকিদের আমি অনুরোধ করছি আপনারা চ্যাট বক্সে লিখুন, আমি সেটা স্যারের কাছে পৌঁছে দেবো। আর আমি সাহিত্য শব্দটা বললাম বটে, কিন্তু আমি সাহিত্য শব্দটার মধ্যেই আটকে থাকতে চাইছি না। বস্তুত সত্যি সত্যি সাহিত্য তো উচ্চারণযোগ্য ভাষা ছাড়া সম্ভব নয়, সেটা হরফের মাধ্যমে হতে পারে, মুখের কথায় হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, কিন্তু তার বাইরে সম্ভব নয়। অর্থযুক্ত শব্দ সমষ্টি ছাড়া সাহিত্য তো হতে পারবে না। কিন্তু আমি যদি শিল্পের কথা বলি, যে শিল্পটাকে আমি খুব সোজা কথায় বলতে পারি যে যেটা হচ্ছে এক ধরনের একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা আরো অন্যের মধ্যে আমার কথাগুলোকে সঞ্চালিত করে দেবার একটা উপায়, তাহলে যে কোনো ধরনের থিয়েটার সেটা এর বাইরে তো বেরোতে পারে না। থিয়েটার তো কোনো না কোনো ভাবে সেখানে মানুষ থাকতে হবে, সেই মানুষ তার মতন করে নিজেকে প্রকাশ করবে, এবং সেই প্রকাশের মধ্যে দিয়ে সে অন্যের ভেতরে তার নিজের ভাবনা চিন্তার ব্যাপারটাকে সঞ্চালিত করে দেবার চেষ্টা করবে। এইটার নানান পদ্ধতি হতে পারে, কিন্তু এইটা হচ্ছে মোদ্দা কথা। এবং বিদেশে এই ধরনের কাজ হয়েছে, আমাদের এখানেও এই ধরনের কাজ হয়েছে, নানান ধরনের হয়েছে, হতে পারে, এই এই এরকমই মনে হয় আর কি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন এসেছে, আমি একটু করে দিচ্ছি। হ্যাঁ, মুখে বললে সুবিধা হয়, দেখে দেখে বুঝতে পারি না, চট করে চলে যায়। ক্লাসে পড়াই ছাত্ররা, হ্যাঁ, এই যে আমরা ক্লাসে পড়াই ছাত্ররা শোনেন, এর সঙ্গে নাট্যের কি কোনো মিল আছে? যদি না থাকে তাহলে তাহলে কেন নয়? এটা ডক্টর বিপ্লব চক্রবর্তীর প্রশ্ন। কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ক্লাসে পড়াই ছাত্ররা শোনেন পর্যন্ত শুনেছি, তারপরে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এর সঙ্গে নাট্যের কি কোনো মিল আছে? হ্যাঁ, আমি তো বললাম এর সঙ্গে নাট্যের প্রচুর মিল আছে, মানে মিল তো আছেই। অর্থাৎ নাট্যের যে প্রধান কতকগুলো শর্ত, যেমন ওয়ার্ড, সাহিত্য বা মুখের ভাষা, উচ্চারণযোগ্য ভাষা, সেই ভাষার ব্যবহার ক্লাসের মধ্যে আমরা করে থাকি, সেই সঙ্গে শারীরিক যে ওই যেটাকে বলছিলাম
টোন, মডুলেশন ইত্যাদি ইত্যাদি, যেটাকে কাউজান বলেছেন, সেগুলোর ব্যবহার করে থাকি, জেস্চার সেগুলোর ব্যবহার করে থাকি। ফলে অ্যাক্টিংয়ের অনেকগুলো উপাদান কিন্তু সাহিত্যের মধ্যে, এই আমরা যে ক্লাসে পড়াই তার মধ্যে আছে। কেউ কেউ অনেকটা বেশি পরিমাণেই সেই অভিনয়ের যে রীতিনীতি গুলো ব্যবহার করে। পুরোনো আমলের আমি অনেক অধ্যাপকের কথা জানি যারা শেক্সপিয়ার পড়াচ্ছেন, মানে একদম অভিনয় করছেন, এরকম সব অনেকে তো বলেছেন টলেছেন, মানে তাদের স্মৃতি কথায় পড়েছি আমরা। ফলে এর সঙ্গে মিল আছে, কিন্তু আমি যেটা বললাম যে তার বাইরেও আরো অনেকগুলো উপাদান থিয়েটার তৈরি করে, যে উপাদানগুলো হয়তো ক্লাসে আমরা ওরকম করে ব্যবহার করতে পারি না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আচ্ছা, আরেকটি প্রশ্ন রিপন সরকার করছেন বালুরঘাট থেকে খুব সম্ভবত। করোনা উত্তর সময়কালে নাটকের ভাষার কি ধরনের পরিবর্তন হতে পারে বলে মনে হয়? খুব কঠিন প্রশ্ন, আমি জানি স্যার, আমরা সকলেই তো এটা চিন্তিত। হ্যাঁ, আপনি বলুন। খুব কঠিন প্রশ্ন করেছেন, আমি জানি না, মানে এর উত্তর, এটা নিয়ে তো অনেকে বলতে বলছেন, লিখতে বলছেন, সব নানা রকম করছেন। আজকেই আপনাদের এখানে খোলবার আগে দেখলাম হোয়াটসঅ্যাপে বলেছেন লেখাটা এখনো পেলাম না, কিন্তু আমি যে কি লিখবো বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা। আসলে থিয়েটার নামক যে শিল্পটা, সেই শিল্পটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সেইটা একটা শারীরিক সম্পর্ক দাবি করবেই। ওই রুদ্রবাবুর যে গল্পটা বলছিলাম, উপস্থিত থাকতেই হবে, যারা যিনি গ্রহীতা এবং যিনি শিল্পী, তাদের একটা জায়গায় শারীরিক নৈকট্যের জায়গায় উপস্থিত থাকতেই হবে, শিল্পীদেরও নিজেদের মধ্যে শারীরিক নৈকট্যের জায়গায় উপস্থিত থাকতে হবে। ফলত এই করোনা পরবর্তী যুগে থিয়েটার কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে, এখন ভিডিওতে অনেকে থিয়েটারের মতন করে পোস্ট করছেন ইত্যাদি করছেন, এইটাকে আমার, আমি রক্ষণশীল হতে পারি, আমার নিজের খুব থিয়েটার বলে মনে হচ্ছে না। ফলে এর উত্তরটা আমি দিতে পারবো না, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলতে পারবো, বা আশা করা যাক একটা ওষুধ বিষুধ বেরোবে, তার ফলে থিয়েটার তার নিজের জায়গায় ফিরে যাবে। একটা ভাইরাসের জন্য এতদিনের পুরনো, এত হাজার বছরের পুরনো একটা শিল্প ধ্বংস হয়ে যাবে, এটা তো কোনো কাজের কথা হলো না। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন, 1 মিনিট আমি দেখে নিই। রাজীব মোহন মৈত্র জিজ্ঞেস করছেন, নাট্যের ভাষা ও সাহিত্যের ভাষার মধ্যে কখন মিল ঘটে? নাট্যের ভাষা ও সাহিত্যের ভাষার মিলের কোন জায়গা, বা কখন সেটা মিলে যায়? হ্যাঁ হ্যাঁ, মানে আরেকটি যেটা হয়, আমি এটা বললি, সেটা হচ্ছে যে ধরুন সাহিত্য, একটা তো হচ্ছে লিখিত সাহিত্য, আর একটা হচ্ছে মৌখিক সাহিত্য। অর্থাৎ আমরা তো ওরাল লিটারেচার কথাটা জানি, তো এই যে মৌখিক সাহিত্য, নাট্যের একটা অংশ তো এই মৌখিক সাহিত্যের অন্তর্গত। অর্থাৎ আপনি যখন মুখে অভিনয় করছেন, আপনি যখন বাচিক অভিনয় যাকে আজকাল বলে সেই সমস্ত করছেন, তখন তো আপনি আসলে সাহিত্যটা পড়ছেন, এবং একটা সময় সাহিত্য ওই রকম করে পড়া হতো, মঙ্গলকাব্য ওই রকম করে পড়া হতো, বৈষ্ণব পদাবলী ওই রকম করে পড়া হতো, কালিদাস রাজার সভায় ওই রকম করে তার কাব্য পড়তেন, সাহিত্য ওইভাবেই পড়া হতো, যেহেতু ছাপাখানা নেই, ফলে কটাই বা কপি হয়, 10-12টা কপি হয়, তাতে তো সবাই পড়তে পারে না বা জানতে পারে না ওইভাবে। এই একটা জায়গায় সাহিত্য বলতে আমরা যেটা বুঝি, তার সঙ্গে মৌখিক সাহিত্যের একটা সম্পর্ক বা অভিনয়ের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, অভিনয়েরও প্রাথমিক একটা জায়গায় হচ্ছে মৌখিক সাহিত্য। তার বাইরে যদি আপনি মুখের উচ্চারণযোগ্য ভাষায় যে সমস্ত নাটক অভিনীত হচ্ছে সেই নাটকের কথা বলেন, তার তো মূল জায়গাটা হচ্ছে ওই সাহিত্য, সেখান থেকে নাটক তার একটা প্রসারণ ঘটাচ্ছে। কাজে কাজে খুব প্রাথমিক স্তরে এদের মধ্যে একটা সম্পর্ক তো আছেই, নিশ্চয়ই আছে। স্যার, আর দুটো প্রশ্ন আমরা নেব। রাজা বসু, আমাদের বন্ধু মানুষ, ইংরেজির অধ্যাপক, উনি জিজ্ঞেস করছেন, অ্যাডাপ্টেশন নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন, মানে শেক্সপিয়ারের নাটক যখন আমাদের দেশে মানে অ্যাডাপ্ট করা হয়েছে, সেক্ষেত্রে কি নাট্যের ভাষার কোনো মানে কিভাবে সেটার মানে পাল্টে যায়, বা এখানে আমরা কিভাবে সেটাকে নিয়েছি, বোধহয় সেটাই জানতে চাইছেন। আচ্ছা, একটা
এমনি ইয়ে হোম থেকে যখন একটা বাচ্চাকে অ্যাডপ্ট করা হয় তখন সত্যি সত্যি কি হয় বলুন তো, মানে বাচ্চাটার জন্মের সূত্রে তার যে পরিচয়, তার যে ধরুন যে আমি যদি বলি ব্লাড, তার যে শরীর, তার যা কিছু সেই সমস্ত গুলো তার থাকে, কিন্তু সে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে বড় হতে থাকে এবং সেই ভিন্ন পরিবেশের সঙ্গে তার জিনগত তার জন্মগত যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো মিলে যায়। মানে আমার নিজের মনে হয় যে অ্যাডাপ্টেশনের ব্যাপারটাও সম্ভবত তাই। আমি অনেকদিন আগে একটা বইয়ে পড়েছিলাম, সে বইটা চ্যাংরামি করে লেখা বলেই আমার মনে আছে আর কি। সেটা হচ্ছে সেখানে বলা হচ্ছে আপনি যদি কোনো নাটক অ্যাডাপ্ট করতে চান তাহলে আপনি সেই লেখাটা খুব ভালো করে পড়বেন এবং পড়ে তারপর বইটাকে আপনার তাকের এমন একটা কোণে রেখে দেবেন যেখান থেকে সহজে পারতে পারবেন না, তারপরে আপনার যা মনে হবে আপনি তাই লিখবেন। অর্থাৎ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমার নিজের মনে হয় যিনি অ্যাডাপ্ট করছেন তার একটা বড় স্বাধীনতা থাকা চাই। তার কারণ হচ্ছে দুটো দেশের সংস্কৃতি মিলে না, তো তার ফলে কতকগুলো সমস্যার জায়গা তৈরি হতে পারে। আবার এর সূত্র ধরে উল্টো একটা কথাও বলা আছে, বলা যেতে পারে। যেমন ধরা যাক অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ভীষণ অভিযোগ ছিল অনেকে, তাদের মধ্যে উত্তরদত্ত আছেন, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ধরা যাক ব্রেস্টের ওপরের খোসাটুকু নিয়েছেন, তার ভেতরের যে ব্যাপারগুলো সেইগুলোকে নেননি, এরকম করে তিন পয়সার পালা তৈরি করা হয়েছে। ফলে আমি অ্যাডাপ্ট করব কেন, এটাও একটা খুব জরুরি প্রশ্ন। অর্থাৎ আমি শেক্সপিয়ারের একটা নাটক তখনই অ্যাডাপ্ট করব তো যখন আমার মনে হবে যে এই নাটকটার কোনো একটা তাৎপর্য আমার সময়ের মধ্যে রয়েছে, আমার চারপাশের মধ্যে রয়েছে, আমার দেশের মানুষের অভিজ্ঞতার মধ্যে রয়েছে। এই যে আমার দেশের মানুষের অভিজ্ঞতার সঙ্গে বিদেশি ওই যে নাটকটাকে কোথাও মিলিয়ে দেওয়া, সেটাকে বজায় রেখে মিলিয়ে দেওয়া, তার রক্ত তার জিনকে বজায় রেখে মিলিয়ে দেওয়া, এই চ্যালেঞ্জটা আমার নিজের ধারণা অ্যাডাপ্টেশন যদি করবেন তাকে নিতে হয় এই আর কি। হ্যাঁ স্যার, আর একটি শেষ প্রশ্ন। আচ্ছা বিপ্লবের, এটি আমি নিচ্ছি না অনলাইন সংক্রান্ত, আর একবার আমি চলে যাচ্ছি। হ্যাঁ, নাটক যেভাবে আমাদের অনুপ্রাণিত করে, আমরা সাধারণ মানুষের কাছে সেই অনুপ্রেরণা কিভাবে পৌঁছে দেব, এটা জিজ্ঞেস করছেন ধ্রুবজ্যোতি মণ্ডল। আপনি যদি আসলে আমাদের যে গন্ডগোলটা হয় বলে আমার ধারণা, খুব বিনীত ধারণা, সবসময় সত্যি না, আপনাদের নাটক আমি দেখিনি বলতে পারবো না, সেটা হচ্ছে যে আমি একটা কিছু পড়ে খুব অনুপ্রাণিত হলাম, এ পর্যন্ত ঠিক আছে, আমার খুব ভালো লাগলো, কিন্তু সেই ভালো লাগাটাকে আমি যদি অনেকের মধ্যে ছড়িয়ে দিতে চাই তাহলে তার জন্য যে টেকনিক্যালি প্রকাশ ভঙ্গির যে কি বলবো, যে দক্ষতা দরকার, যে আন্তরিকতা দরকার, আমাদের থিয়েটারে যেহেতু আমাদের থিয়েটারটা খুব পেশাদার হয়ে উঠতে পারেনি, পেশাদার হলেও বাঙালির স্বভাবের মধ্যেই পেশাদারিত্ব নেই বলে আমার নিজের ধারণা। তার ফলে আমরা ততটা যত্ন, ততটা আন্তরিকতা এবং ততটা দক্ষতা প্রয়োগ করে সেই নাটকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। ফলত আমি যেটা অনুভব করেছি, মানুষ সেই রকম করে আলোড়িত হতে পারেন না। তার বাইরে রুচির প্রশ্ন আছে, রুচির তফাৎ রয়েছে, তার বাইরে অনুভব করবার ক্ষমতার তফাৎ রয়েছে। একটা কোনো নাটক সেটা হয়তো আমার জীবনের কোনো একটা জায়গার সঙ্গে এমন ভাবে মিলে যায় যাতে করে আমার মনে হয় যে হ্যাঁ এটা তো দারুণ, আর একজনের মনে হয় না এটা কেন। আমি আপনাদের একটা গল্প বলবো, আমি অনেকদিন আগে একটা নাটক করেছিলাম, সেই নাটকের বিষয়টা হলো যে একজন ভদ্রলোক, তার স্ত্রী মারা যান, তার একটি ছেলে একটি মেয়ে, ভদ্রলোক স্ত্রীর শোকে বিবাগী হয়ে চলে যান, বিজড়িত নাটকটার নাম, হারিয়েও গেছে। বহুদিন পরে 20 বছর পরে তিনি ফিরে আসেন, ফিরে আসার পর এর মধ্যে ছেলে এবং মেয়ে দুজনেরই জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে ছেলে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করে, মেয়েটি খুব বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, সুন্দরী মেয়ে ছিল কিন্তু সেখানে খুবই অসুখী, এরকম একটা ব্যাপার। তো ছেলেটি বাবাকে খুব অপমান টপমান করে, ভদ্রলোক মাথা নিচু করে মেনে নেন, তিনি আবার সংসার জীবনে প্রবেশ করতে চান। তো একজন মানুষ
খুবই বিখ্যাত মানুষ, খুবই দৃঢ় চরিত্রের মানুষ হিসেবে পরিচিত তিনি থিয়েটার জগতে, প্রয়াত হয়েছেন, অনেকদিন প্রয়াত হয়েছেন। তিনি নাটকটা দেখে আমাকে বলেছিলেন যে ও ছেলে ওরকম করে বলছে বাবা সহ্য করলো, আমি হলে তো করতাম না। আমি তাকে বোঝাতেই পারলাম না যে আপনি মানুষটাই এমন যে আপনি করতেন না, এই লোকটা ওই রকম লোক নয়। ফলে ব্যক্তিভেদে তো অনুভব ক্ষমতার তফাৎ তৈরি হয়ে যায়। সবসময় যে আমরা অন্যের অনুভব ক্ষমতাকে সম্মান, অন্যরকম অনুভব ক্ষমতাও হতে পারে, অন্যরকম করেও কেউ একজন অনুভব করতে পারে, এইটা সব সময় আমরা অনুভব করি না বা আমরা মাথায় রাখি না। এসব নানান কারণে কোথাও আপনার ভেতরে যেটা খুব ধাক্কা দিল সেটা অন্য মানুষের মনে ধাক্কা নাও দিতে পারে, আমার এরকম এক্ষুনি এক্ষুনি মনে হচ্ছে আর কি। স্যার অনেক ধন্যবাদ স্যার, আর কি বলবো, আমরা আজকে এখানে শেষ করি, আরো হয়তো প্রশ্ন ছিল অনেকের, সব তো নেওয়া সম্ভব নয়, আবার কোনো একদিন আমরা আবার আপনাকে পাবো, সেদিন আবার আরো নিশ্চয় আপনার কাছ থেকে আরো গল্প শুনবো। সত্যি আপনার একটা কথা আমি বলতে পারি, আমার নিজে খুব ভালো লাগলো থিয়েটার নিয়ে কথা বলতে, আমার নিজের তো খুব ভালো লাগে, সেটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে আমার খুব মজা লাগছিল এইটা ভেবে যে আমার বাড়ির সামনে প্রভূত জল, কিন্তু আমি দিব্য মালদায় চলে গেলাম এবং সেখানে গিয়ে এই যে একটা, এর অনেকগুলো বিপদের দিক আছে কিন্তু অনেক ভালো দিকও আছে, সেই ভালো দিকটারই যে শেষ পর্যন্ত জয় হোক এইটুকুই বলতে পারবো। অবশ্যই অবশ্যই, আমরা তো সেই আশা নিয়ে বেঁচে আছি। আপনার মানে ভীষণ ভাবে কৃতজ্ঞ আজকে আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন ড্রামা ক্লাবের হয়ে। না না এটা কোনো কথা না, আজকে আমাদের মূলত আমি জাস্ট 2-1টি কথা বলে শেষ করে দিচ্ছি। প্রায় 85 জন মতো ম্যাক্সিমাম আমাদের অডিয়েন্স ছিল, এখনো কিন্তু 60 জন রয়েছে, এটা ইউজুয়ালি হয় না, আমরা যারা এখন অনলাইন বক্তৃতায় দেখছি যে মোটামুটি শেষ হওয়ার আগে থেকেই সবাই বেরিয়ে যেতে থাকে, তার মানে মানুষ কিন্তু মানে যারা ছিলেন আজকে তারা ভীষণ ভাবে মানে তাদের ভীষণ ভালো লেগেছে, এটুকু আমরা বলতেই পারছি। শুনিবা দিকে আসো, যাই হোক, আমরা গত, এটা আমাদের দ্বিতীয় বক্তৃতা ছিল আজকে, গত 8ই মে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে একটি এরকম আলোচনা সভা দিয়ে শুরু করেছিলাম, যেখানে অধ্যাপক অভিজিৎ সেন বিশ্বভারতী তিনি বলেছিলেন রবীন্দ্রনাথের ক্রিশ্চিয়ান ভাবনা নিয়ে। আগামী 10 তারিখ 10ই জুন আমাদের পরবর্তী বক্তৃতা আসবে, ফেসবুকে আমরা দিয়ে দেবো, আজকে আপনারা সবাই সঙ্গে থাকবেন, সকলের যারা যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন সকলকে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার আপনাকে তো প্রণাম জানাই এবং আবার দেখা, শুভরাত্রি স্যার।